আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। যদিও আমার ব্লগ নিয়ে হাজির হতে একটু দেরি হয়ে গেল, গত ব্লগটা শেষ করেছিলাম কুমিল্লায়, আর আজকে ব্লগটা শুরু করলাম চট্টগ্রাম থেকে। সাইনবোর্ডটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন, আসলে গাড়িটা একটু ব্রেক দিয়েছিল এখানে, তো তারপরে আমরা চলে এলাম সৌদিয়ার মেন কাউন্টারে। এখানেও গাড়িটা 10-15 মিনিটের জন্য একটু ব্রেক দিয়েছিল, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আমার কেমন যেন একটা অনুভূতি হয় যখনই আমি চট্টগ্রাম আসি বা আমার গ্রামের বাড়ি মাদারীপুরে যাই। আফিফের প্রথম দাদু বাড়ির মাটিতে পা রাখা হলো। সবসময় আমার এই অনুভূতিটা কাজ করে, আমি জানি না অন্যদের করে কি না, তবে আমার এই জিনিসটা একটু অন্যরকম লাগে যখনই আমি চট্টগ্রাম আসি বা আমার গ্রামের বাড়িতে যাই। তো এখন আমরা ডিসি হিলের পাশ দিয়ে যাচ্ছি। চট্টগ্রামে যারা আছে সবাই কম বেশি এখান জায়গাটা চিনে, তো এই জায়গাটা নাকি অনেক সুন্দর, যদিও আমার এখনও যাওয়া হয়নি। আর এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে জব্বরের যে বলি খেলা, জনপ্রিয়, সবাই কিন্তু এটার নাম আমরা জানি। তো এই মাঠেই কিন্তু সেই জব্বরের বলি খেলাটা হয়ে থাকে। তো যদিও এখন অনেক ভোরবেলা, তাই কিন্তু তেমন আলো হয়নি, আর অনেক কুয়াশা, তাই স্পষ্ট সব কিছু বোঝা যাচ্ছে না। তো গত ব্লগে তো বলেছিলাম আমরা আসলে আফিফের দাদু বাড়ি যাচ্ছি, আর আফিফের দাদু বাড়ি চট্টগ্রাম ইতিমধ্যে কম বেশি সবাই জেনে গেছেন। তো আমরা আফিফের দাদু বাড়ি যাওয়ার আগে আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। চারিদিকে একদম কুয়াশায় মানে ঢেকে আছে, মানে অন্যরকম লাগছিল, শীতের দিনের মতো লাগছিল, যদিও শীতকাল তো শেষ হয়ে গিয়েছে, বাট এখনও কুয়াশায় চারিদিকে একদম মানে ঢেকে ছিল। তো একটু পরে আপনাদের কর্ণফুলী ব্রিজটা দেখাবো। আসলে আমি যখনই মানে আমার শ্বশুরবাড়ি যাই তখন এই ভিউটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে। তো ভোরবেলা আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারবো, কুয়াশায় দেখা যাবে কি না, তারপরও দেখানোর ট্রাই করব। আর নিজের দেশে আসলে হয়তো বা গ্রামের বাড়িতে আসলে সবার কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়, আমার তাই মনে হয়। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি, দুই জায়গায় গেলেই অন্যরকম একটা অনুভূতি হয়, আর কেমন যেন একটা আনন্দ আনন্দ কাজ করে। আসলে ঈদ যেমন আসলে একটা আনন্দ ফিল হয় ভিতর থেকে, ওরকম একটা আনন্দ ফিল হয় যখনই গাড়িটা ঠিক মানে শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি এলাকায় ঢোকে, তখনই এরকম একটা অনুভূতি হয়। তো আপনাদের হয় কি না সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আফিফ এখন তার নানু ভাইয়ের সাথে খেলা করছে যখন আমি আসলে ভয়েস ওভার দিচ্ছি, তো আপনারা টুকটাক তাদের ঝুনঝুনির শব্দ আর কথাবার্তাও শুনতে পাবেন। আসলে আমার ব্লগটা আসলে দিতে অনেক লেট হয়ে গেল, এই জন্য আমি অনেক বেশি দুঃখিত, যদিও এটা অনেক দিন আগের ব্লগ, যখন আমরা চট্টগ্রামে গিয়েছি তখনকার ব্লগ। আর আস্তে আস্তে আমি সব ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব, অল্প অল্প করে, হয়তো একসাথে এডিট করে আপলোড করতে একটু সমস্যা হবে, তাই আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথেই থাকবেন। আর দেখলেন তো আপনাদের সাথে নিয়ে ব্রিজে উঠে গিয়েছি, তো ব্রিজের সামনের থেকেই ভিউটা দেখাচ্ছি। আর এই ভিডিওগুলো আসলে আফিফের আব্বু আমাকে করে দিয়েছে, কারণ জানালা দিয়ে সুন্দর ভিউটা নেওয়া যাচ্ছিল না, তো ও একেবারে ড্রাইভার আঙ্কেলের পাশে গিয়ে আমার জন্য ফুটেজগুলো নিয়ে দিয়েছে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ভাইয়াকেও কিন্তু সবাই একটা ধন্যবাদ দিয়ে দিবেন। আসলে চারিদিকে এত কুয়াশা যে নদী দেখাই যাচ্ছিল না, তাই শুধুমাত্র মাত্র ব্রিজের যে ভিউটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আসলে বলে ফেলি আমরা কোথায় যাচ্ছি। আসলে আমার শ্বশুরবাড়ি যেতে হলো কিন্তু এই কর্ণফুলী ব্রিজটা পার হতে হয়, বাট আমরা এখন কর্ণফুলী ব্রিজটা পার হয়ে সোজা চলে যাব কক্সবাজার। এবার আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা কক্সবাজার যাচ্ছি, যদিও গত বছর জানুয়ারিতে, হ্যাঁ জানুয়ারির মাঝামাঝি সময় আমার মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরেছিলাম। তো এবার আসলে আমার যাওয়ার ইচ্ছে নেই, আম্মা বলে যে ঘুরতে গেলে একটা জায়গায় একবার গেলেই হয়, বারবার যাওয়ার কী আছে। তো যাই হোক, মা যেতে রাজি হয়নি, তাই ভাবলাম
যেহেতু আমরা সিলেট থেকে যাচ্ছি, তো আসলে বাড়িতে ব্রেক দিয়ে তারপর যদি আবার কক্সবাজার যাই, এটা একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তাও ভাবলাম যে সরাসরি এক গাড়িতে করে কক্সবাজার চলে যাই, তো সেখান থেকে বেড়ানো শেষ করে তারপরে বাড়িতে এসে কিছুদিন থাকবো, রেস্ট নিব, এতে হয়তো ভালো লাগবে। আর ডাইরেক্ট গাড়িতেও যাওয়া যাবে, বা বাড়িতে ব্রেক দিলে কিন্তু আবার রাস্তা ভেঙে আবার নতুন গাড়িতে করে তারপরে যেতে হবে, একটু ঝামেলা ছিল মনে হলো, তাই আর কি একসাথেই চলে এলাম। আর মা যেহেতু যাবে না, আর বাড়ির কেউ যাবে না, আমার বড় যা মানে ভাবিও অসুস্থ, তো বাসার থেকে আর যাওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সূর্যটা কেবল উঠতেছে, এত সুন্দর লাগছিল যা বলার বাহিরে, যদিও ক্যামেরায় আমি এত কিছু আসলে ধারণ করতে পারিনি, খুবই সুন্দর লাগছিল। আর সারা রাত জার্নির পরে আসলে খুবই টায়ার্ড লাগছিল, আর এবার জার্নিটা কেন যেন আমার কি বলে একটু কষ্টই হয়েছে। কাউন্টারে একবার একটু পড়ে গিয়ে পায়ে ব্যথাও পেয়েছিলাম, বাট তেমন ব্যথা পাইনি মোটামুটি আর কি, ভেবেছিলাম হয়তো বেশি ব্যথা করবে, বাট সকাল হতে হতেই সেরে গিয়েছে ব্যথাটা। দেখতেই পাচ্ছেন সারা রাত ঘুম হয়নি, আফিফকে কোলে কোলে নিয়েই থাকতে হয়েছে, কিছুক্ষণ ওর বাবা, কিছুক্ষণ আমি। তো যদিও আম্মু আব্বু সাথে ছিল, যার কারণে সবাই ওকে কোলে নিয়েছে, কষ্টটা একটু কম হয়েছে। আর দেখেন সূর্যটা কি অসম্ভব রকম সুন্দর লাগছে। তো এখন আফিফের আব্বু ঘুমাচ্ছে, কারণ কক্সবাজার যেতেও চট্টগ্রাম শহর থেকে কিন্তু 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লেগে যায়। আর কক্সবাজারের কাছাকাছি যখন যাওয়া হয়, ওই জায়গার ভিউগুলো কিন্তু খুব সুন্দর থাকে, পাহাড় থাকে দুই পাশে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, তো ভালো লাগে ওই ভিউগুলো। তো তার কিছুক্ষণ পরে আমি হয়তো ঘুমিয়েছিলাম আফিফকে নিয়ে এভাবে, তো আফিফের আব্বু মনে হয় এটা শ্যুট করেছে, তো সেটাও শেয়ার করলাম। তো আফিফকে ফুল রাস্তা এভাবে কোলে কোলেই রাখতে হয়েছে, আসলে বড়দেরই কষ্ট হয়ে যায় এতটা জার্নি, আর আফিফের তো কষ্ট হচ্ছেই। তারপরও মাশাল্লাহ আমার বাবাইটা ভালোই আছে, সুস্থ আছে, আর আমার মনে হয় বাবাইটারও ভালো লাগছে, ও দাদু বাড়ি যাচ্ছে। তো বাসটা আবার হোটেলে ব্রেক করেছে, সবাই একটু ফ্রেশ হচ্ছে, তো আমরাও নামবো। তো দেখেন আফিফ বাবাইয়ের মুডটা এখন ভালো, তার ঘুমটা ভেঙেছে, সে কি মজা নিয়ে হাসতেছে মাশাল্লাহ। আর বাসে সে নতুন একটা আপুও পেয়েছে, তার সাথে যে কি খুশি, সে কিভাবে যে কথা বলছে, ও আসলে মনে করছিল এটা টুনি মানে মারিয়াম, মারিয়ামকে তো রেগুলার দেখে, তো ওই বাবুটা মারিয়ামের থেকে একটু বড়, বাট ও মনে করছিল মারিয়াম, তো ও খুব মজা করে ওই বাবুটার সাথেও খেলছিল। তা আফিফ সকালের রোদটা পেয়ে একটু মিটিমিটি করে তাকাচ্ছে, আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফিফের আরেকটা আপু, আপু না দিদি, ওর নাম হচ্ছে চিন্ময়, ওই বলছিল যে আমাকে দিদি বলো। তো আমরা হোটেলের সামনে গাড়িটা বেশ অনেকক্ষণ থামিয়েছিল, কি যেন একটা প্রবলেম হয়েছিল কোনো যাত্রীর, যার কারণে একটু বেশি সময় ব্রেকটা দিয়েছিল। তো এখন আফিফের আব্বু আর আমি ওর সাথে কথা বলছিলাম, বললাম তুমি কোথায় যাবে, বলতেছে যে কক্সবাজার যাব, সমুদ্রে ডুব দিব, মানে এরকম ধরনের কথাবার্তা বলছিল, আমরাও কথা বলছিলাম। তো আফিফের মানে আফিফকে চিন্ময়ের আম্মুও কোলে নিল। আসলে আফিফ যেন কেমন, যেখানেই যায় সবার সাথে মিশে যায়, আর আসলে সবাই ওকে কেমন যেন আদর করে, আমি এই জিনিসটা খেয়াল করলাম, যেখানেই যাই সবাই ওকে কোলে নিতে চায়, আদর করতে চায়, তো আমি না করি না কখনোই। তো ওই দিদির কাছেও দিলাম, সে কোলে নিল, বেশ কিছুক্ষণ, প্রায় 15 মিনিটের মতো মনে হয়, 15-20 মিনিটের মতো আফিফ তার কোলে ছিল, চিন্ময় কথা বলছিল আর সে তার কোলে ছিল। তো আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি, আর এই ব্লগটা যেহেতু 30 তারিখে আপলোড হবে, তো আজকে হচ্ছে আমার একটা ছোট বোনের জন্মদিন, তো সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার পক্ষ থেকেও অনেক অনেক দোয়া, শুভকামনা আর ভালোবাসা রইল। আর ওর কিছু ছবিও শেয়ার করে দিলাম, ও আমাকে দিয়েছিল ইনবক্সে। তো আপনারাও যদি চান আমার ব্লগের মাধ্যমে আপনাদের উইশ করব, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আর আমার ফেসবুক পেজের লিংক আমার সব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারেন। আর এখন আমরা প্রায় কাছাকাছি তো বললামই চলে এসেছি, এই জায়গার রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর,
তো এখন আসলে ঘুমাইনি, রাস্তাগুলো দেখছিলাম। আর যেহেতু ভোরবেলা, এখানে দেখতেই পাচ্ছেন পাইকারি সবজির বাজার বসেছে, সব মানে টাটকা সবজি, খুব ভালো লাগছিল দেখতে। তো এখান থেকে যারা খুচরা বিক্রেতা আছে তারা আসলে কিনে নিয়ে যাচ্ছে, তো সেগুলোর অল্প অল্প কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই রাস্তাটায় আসলে আমি যখন মানে কলেজ লাইফে আমার ফ্রেন্ডদের সাথে এসেছিলাম কলেজ থেকে, ওই কথাগুলো মনে পড়ে যায়। ওই সময়টা অনেক বেশি এনজয় করেছিলাম, বলা যায় যে সারা রাত যে কীভাবে চলে গিয়েছে জার্নিতে বলাই যায়নি, কারণ সারা রাতই আমরা বাসের মধ্যে অনেক বেশি মজা করেছি, দুষ্টমি করেছি। তো এই রাস্তাগুলোতে আসলেই ওই সময়টা মনে পড়ে যায় আর ওই সময়টায় ফিরে যায়। ফ্যামিলির সাথে ঘোরা আর ফ্রেন্ডদের সাথে ঘোরা দুইটার কিন্তু দুই রকমের আলাদা আলাদা মজা, বাট দুটোটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আম্মু আব্বুর খুব ইচ্ছে ছিল কক্সেস বাজার আসবে, বাট যদিও তারা আসবে আসবে করে আর আসতে পারেনি, তো তাই তাদেরকে নিয়ে আসলাম। আর গতবার তো মাকে নিয়ে এসেছিলাম, মানে আমার শাশুড়ি মাকে, মাকে সেন্ট মার্টিনও ঘুরিয়েছিলাম, এবার হয়তো আমরা সেন্ট মার্টিন যাব না। তো জানি না আমার আব্বু আম্মুর কেমন লেগেছে। আর এই জায়গাটা দেখলে আমার আগের কথাগুলো মনে হয়ে যায়, এই জায়গাটা প্রথমবার যখন এসেছিলাম অনেক বেশি ভালো লেগেছিল এই মাছগুলো দেখে। তো এখন যদিও অতটা সুন্দর নেই, ওই সময়টা অনেক সুন্দর ছিল। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, আমাদের আসলে আগে থেকে হোটেলটা ঠিক করা ছিল, তাই আমাদের তেমন ঝামেলা হয়নি। তো আমাদের সাথে যেহেতু জিনিসপত্র অনেক বেশি, তো এগুলো রেখে তারপরে আমরা ফ্রেশ হয়ে তারপরে বের হব নাস্তা করার জন্য, তারপরে ঘুরতে যাব। আর আপনাদেরকে তো সাথেই নিয়ে যাব, আর আপনাদের সাথে হোটেলের ব্যাপারে ডিটেলস সব কিছু শেয়ার করার ট্রাই করব, রুমের একটা ট্যুর দিব ইনশাআল্লাহ। আর আমরা এখন নাস্তার জন্য চলে এসেছি, তো সামনে আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু ব্লগ থাকছে আমাদের ঘুরতে যাওয়ার, আশা করি সেই ব্লগগুলো দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।